দেখুন এখানে পেছনের দিকে কিছু ওয়্যারিং এর পাইপ উঠে পড়েছে, যেটা কিন্তু আমার ফটোটাকে কিন্তু দেখতে সুন্দর করছে না। আপনারা চাইলে কিন্তু এই ওয়্যারিং এর ওই যে দেওয়ালে ওয়্যারিং এর পাইপগুলো উঠে পড়েছে ফটোর পেছনে, সেগুলো কিন্তু খুব সহজে রিমুভ করতে পারবেন। আপনারা আপনাদের আঙ্গুলটাকে এই পাইপের উপর সরাবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দেখুন আমি কিন্তু পাইপটা রিমুভ করে দিলাম। হ্যালো বন্ধুরা, বিএম ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা মোবাইলের ক্যামেরা দিয়ে যে কোনো জায়গায় বিভিন্ন রকম ফটো শ্যুট করি, তো কিছু কিছু ফটোর ব্যাকগ্রাউন্ডে কিছু অপ্রয়োজনীয় জিনিস উঠে পড়ে, যেগুলো আপনারা কিন্তু খুব সহজে ওই অপ্রয়োজনীয় জিনিসগুলো রিমুভ করতে পারবেন। তো তার জন্য বন্ধুরা, আপনাদেরকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে না। আপনারা আপনাদের মোবাইল দিয়ে খুব সহজে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ডে যেগুলো অবাঞ্ছিত কিছু থাকে, যেগুলো আপনারা চান না যে আপনার ফটোর পেছনে থাকুক, তো ওইগুলো রিমুভ করতে পারবেন। তো তার জন্য বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে থাম্বনেলে আমি কীরকম করে আমার ফটোতে কিছু ছিল এবং সেটা পরের স্টেপে কী হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে সেটাই করে আজকে দেখাবো যে কীভাবে আপনারা ফটোর অবাঞ্ছিত কিছু অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ফটো তুলতে গিয়ে উঠে পড়েছে সেগুলো আপনারা রিমুভ করবেন বা মুছে ফেলবেন। তো বন্ধুরা, তার জন্য চলুন আমি একটা গ্যালারি থেকে ফটো ওপেন করি এবং দেখাই অ্যাকচুয়াল কী প্রবলেমটা হয়। তো দেখুন বন্ধুরা, আমি গ্যালারি থেকে এই ফটোটা বের করেছি এবং দেখুন এই ফটোর পেছনে, মানে আমি সেলফি ক্যামেরা দিয়ে সেলফি তুলেছি, তো দেখুন এখানে পেছনের দিকে কিছু ওয়্যারিং এর পাইপ উঠে পড়েছে, যেটা কিন্তু আমার ফটোটাকে কিন্তু দেখতে সুন্দর করছে না। আপনারা চাইলে কিন্তু এই ওয়্যারিং এর ওই যে দেওয়ালে ওয়্যারিং এর পাইপগুলো উঠে পড়েছে ফটোর পেছনে, সেগুলো কিন্তু খুব সহজে রিমুভ করতে পারবেন। তার জন্য বন্ধুরা, আপনারা কিন্তু এখানেই করতে পারবেন। দেখুন আপনাদেরকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না, জাস্ট এখানে এই যে এডিট বাটনটা দেখতে পাচ্ছেন, এই এডিট বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। প্রথম নম্বর অপশন রয়েছে বিউটি, তারপরে রয়েছে ক্রপ, তারপরে ফিল্টার, স্কাই, স্টিকার, এরকম করে অনেকগুলো অপশন রয়েছে। তো একদম শেষের দিকে বন্ধুরা দেখুন একটা এরাজ বলে বাটন রয়েছে, তো এই এরাজ বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে কী হয় সেটা ভালো করে লক্ষ্য করুন। তো বন্ধুরা, এখন আপনারা দেখতেই পাচ্ছেন অবজেক্ট এবং লাইন্স বলে দুটো অপশান এসছে এবং নিচের দিকে দেখুন এরাজ বলে অপশান একটা লেখা রয়েছে। তো এখন আমরা চাইছি যে এই ফটোর পেছনে যে এই যে ওয়ালে ওয়্যারিংগুলো ওয়্যারিংয়ের পাইপগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা রিমুভ করব। তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এরকম অপশানটা ফলো করবেন, জাস্ট এরকম থাকা অবস্থায় আপনারা আপনাদের আঙ্গুলটাকে এই পাইপের ওপর সরাবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দেখুন আমি কিন্তু পাইপটা রিমুভ করে দিলাম। দেখুন এখানে কিন্তু পুরো একই কালার রয়েছে এবং পাইপটা রিমুভ হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডে যেগুলো আপনার থাকার কারণে আপনার ফটোটাকে ভালো করে তুলছে না, তো সেগুলো আপনারা খুব সহজে রিমুভ করতে পারবেন। বন্ধুরা, এগুলো কিন্তু কম্পিউটারে সহজে করা যায়, কিন্তু মোবাইলে সহজে করা যেত না, কিন্তু এখন করা যাচ্ছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রুফ সমেত। তো চলুন আমি সমস্ত কিছু রিমুভ করে দিই। তো দেখুন পরপর আমি কিন্তু সমস্ত ওয়্যারিংয়ের যে পাইপগুলো উঠে এসছে সেগুলো কিন্তু আমি রিমুভ করে দিচ্ছি। বন্ধুরা, কেউ বুঝতে পারবে না যে আপনি ওই ব্যাকগ্রাউন্ডের থাকা কিছু অবজেক্টগুলো রিমুভ করে দিয়েছেন। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও বন্ধুরা, আপনাদের আশা করি এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং লাগছে বা ভালো লাগছে। তো দেখতে পারলেন বন্ধুরা, এখানে কিন্তু আমি ফটোর পেছনে থাকা অবজেক্টগুলো রিমুভ করে দিলাম এবং আগের ফটো আপনারা পাশে দেখতে পাচ্ছেন এবং এই ফটোটা এখন দেখুন, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আমাকে কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়নি বা আলাদা কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হয়নি। আমি আমার মোবাইলের গ্যালারি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফটোটা বের করে এডিট করে কিন্তু এই এরাজ অপশানটার মাধ্যমে খুব সহজে কিন্তু রিমুভ করে ফেলতে পারলাম। তো এরপরে বন্ধুরা, সব কিছু রিমুভ করার পরে এই রাইট মার্ক যে দেখতে পাচ্ছেন, এই রাইট মার্কে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে জাস্ট এই ফটোটা কিন্তু সেভ করার জন্য আপনাকে সেভ বাটনটা দেখাবে। তো এখানে সেভ বাটনে ক্লিক করবেন, দেখবেন এই ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন এবার আমি আগে কী ছিল এবং এখন কী হলো সেটা আপনাদেরকে দেখাই। দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য দেখতে পাবেন এবং খুব সহজে কিন্তু বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইটা ছিল, এই ফটোটা ছিল, এখানে কিন্তু এরকম হয়ে গেলো। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কোনো কিছু নেই যেগুলো খারাপ লাগছিলো থাকার কারণ। এইভাবে কিন্তু আপনারা এই গ্যালারি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে থাকা কোনো অবাঞ্ছিত বা অবজেক্টগুলো আপনারা রিমুভ করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের হেল্পফুল ভিডিও, এই ধরনের নিত্য নতুন ট্রিক্সের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএম ট্রিক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।